খাওয়ানোর মাধ্যমে বশীকরণ। আজ আমি আপনাদেরকে এমন একটি বশীকরণ বলবো, যে কোনো নারীকে বা যে কোনো মেয়েকে যদি আপনি শুধু খাইয়ে দিতে পারেন, ব্যাস সাথে সাথেই কিন্তু খেল আরম্ভ হয়ে যাবে। এই তন্ত্রের খেল অর্থাৎ এই বশীকরণের যে অ্যাকশন, তার শরীরে লেগে যাবে। যে কোনো নারী, যে কোনো মেয়ে তার সমস্ত কিছু আপনাকে বিলিয়ে দেবে, অর্থাৎ তার শরীর, তার মন, তার ভালোবাসা, সমস্ত কিছু সে আপনাকে বিলিয়ে দেবে, আর আপনি আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবেন। তো যে কোনো নারী, যে কোনো মেয়ে আপনাকে ভালোবাসাই ভরিয়ে দেবে, আপনার সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে, আপনি যেটা চাইছেন সে তাই করবে। এই রকম যদি আপনি প্রেমে পাগলপনা একটা বশীকরণ করতে চান খাওয়ানোর মাধ্যমে, তাহলে এই বিদ্যাটি আপনাকে শিখে প্রয়োগ করতে হবে। এটি এমন এক তান্ত্রিক বশীকরণের বিদ্যা, যেই বিদ্যার দ্বারা যে কোনো মেয়েকে যদি এই জিনিসটা খাইয়ে দিতে পারেন, সাথে সাথেই কিন্তু আপনার চোখের সামনেই এক সেকেন্ডের মধ্যে বশীভূত হয়ে যাবে। এমনই এক শক্তিশালী বশীকরণের ক্রিয়া আমি আজকে শিখিয়ে দিচ্ছি। এটি গুপ্ত তান্ত্রিকদের থেকে সংগৃহীত করা একটি তন্ত্র, অগরিতন্ত্রের অন্তর্গত একটি তন্ত্র। এই বশীকরণটি কার উদ্দেশ্যে করবেন? এই বশীকরণটি যে কোনো মেয়ে, যে কোনো মহিলা, যে কোনো নারীর উদ্দেশ্যে করুন। সে বিবাহিত হতে পারে বা অবিবাহিত হতে পারে, তার বয়স যাই হোক না কেন, যুবতী কুমারী যাই হোক না কেন, যে কোনো মহিলা, যে কোনো মেয়ে, যে কোনো নারীর উদ্দেশ্যে এখনই প্রয়োগ করে ফেলুন। আপনার বিবাহিতা স্ত্রী আপনার কথা শুনছে না, এই বশীকরণটি করুন। আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বান্ধবী আপনার কথা শুনছে না, এই বশীকরণটি করুন। কোনো বৌদি বা ভাবিকে ভালোবেসে ফেলেছেন, এই বশীকরণটি করুন। কোনো যুবতী কুমারী মেয়ের প্রেমে পড়েছেন, এই বশীকরণটি করুন। হ্যাঁ, সেই নারী বা সেই মেয়ে পুরোপুরি আপনার কাছে দাস হয়ে যাবে, আপনার পায়ের কাছে পড়ে থাকবে, আপনার ভালোবাসার কাঁয়াল হয়ে থাকবে। আপনি তাকে যতক্ষণ না ভালোবাসছেন, যতক্ষণ না তাকে আপনি ছুঁচ্ছেন, ততক্ষণ কিন্তু সে অশান্ত থাকবে। সে আপনার প্রেমে এতটাই পাগলপনা হয়ে যাবে যে সে আপনাকে ছাড়া আর থাকতেই পারবে না। এমন এক শক্তিশালী নারী বশীকরণ আজকে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের ছেলে হলেই করতে পারবেন, আপনি একজন পুরুষ মানুষ হলেই এই বশীকরণটি প্রয়োগ করতে পারবেন। সে আপনি বিবাহিত হন কি অবিবাহিত হন, আপনার বয়স চাই হোক না কেন, অনায়াসই করতে পারবেন। এই বশীকরণটি কবে করতে হবে? যে কোনো শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা, এই রকম দিন দেখে করতে হবে। কখন করতে হবে? সকালবেলা। সকালবেলা ঘুম থেকে আপনি যখন ওঠেন, ঘুম থেকে যখন আপনি উঠবেন, ঘুম থেকে উঠেই সোজা আপনি বাথরুমে চলে যাবেন। বাথরুমে গিয়ে আপনার যে প্রথম পেচ্ছাপ, ঘুম থেকে ওঠার পরেই যে আপনি ইউরিন ত্যাগ করেন, আপনার যে প্রথম পেচ্ছাপ, সেই পেচ্ছাপটি একটি মগে ধারণ করবেন। একটি মগ নেবেন বা একটা কোনো পাত্র নেবেন, সেই পাত্রে আপনি আপনার যে সকালবেলার প্রথম পেচ্ছাপ আপনি ধারণ করলেন, অর্থাৎ ধরে রাখলেন সেই মগটাতে। এইবার আপনাকে স্নান করতে হবে। যখন আপনি স্নান করবেন, দেখবেন মাথায় জল ঢাললে সেই মাথার জলটা সারা শরীর বেয়ে আপনার যে গোপনাঙ্গ আছে, সেই গোপনাঙ্গ বেয়ে যে জলটা ঝরে পড়বে, আপনার গোপনাঙ্গ বেয়ে যে স্নানের জলটা ঝরে পড়বে, সেই জলটা আপনাকে ওই মগেতে একটু ধরতে হবে, ঠিক আছে, অল্প করে। যেরকম সকালবেলার প্রথম পেচ্ছাপ অল্প করে আপনি মগেতে ধরেছেন, সেরকম স্নান করার জলটাও, অর্থাৎ যেই জলটা আপনার গোপনাঙ্গ বেয়ে ঝরে পড়ছে, সেই জলটাও একটুখানি আপনি ওই মগেতে ধরবেন, ঠিক আছে। এইবার আপনাকে আরেকটি জিনিস দিতে হবে সেই মগেতে। আপনার নিজের হস্তমৈথুন্য করে নিজের কিছুটা বীর্য ওই মগেতে দিতে হবে। তাহলে ওই মগের মধ্যে কী কী দিলেন? আপনার স্নানের জলটি, অর্থাৎ যেই জলটি আপনার গোপনাঙ্গ বেয়ে ঝরে পড়েছে সেই জল, সকালবেলার প্রথম পেচ্ছাপ এবং নিজের বীর্য, এই তিনটে জিনিস ওই মগেতে দিয়ে ভালো করে গুলে ঘাঁটিয়ে নেবেন, ঠিক আছে। এইবার ওই মগটা নিজের হাতে ধরে নিয়ে আমি যেই মন্ত্রটা একটু পরে দেখিয়ে দেবো, শক্তিশালী অঘরী বশীকরণের মন্ত্র, সেই মন্ত্রটি একবার করে বলতে হবে, একটা করে ফুঁ দিতে হবে ওই মগের মধ্যে। এরকম পদ্ধতিতে 21 বার মন্ত্র বলতে হবে, 21টা ফুঁ দিতে হবে ওই মগের মধ্যে থাকা তরলটির উপরে। এইভাবে মন্ত্রপুত করে এবারে ওই মগের মধ্যে থাকা জিনিসটা যে কোনো ঠান্ডা পানীয়র সঙ্গে, সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, লস্যি হতে পারে, এরকম ঠান্ডা পানীয়, ঠান্ডা কোনো পানীয়র সঙ্গে মিশিয়ে আপনি যদি সেই নারী বা সেই মেয়েটি বা সেই মহিলাটিকে যদি আপনি খাইয়ে দিতে পারেন,
সাথে সাথেই কিন্তু সে খেয়ে নিলেই বশীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা এগুলো ঘটেছে এবং হয়েছে, গুপ্ততান্ত্রিকেরা করে থাকে, এতটাই সাংঘাতিক এই বশীকরণ করে দেখতে পারেন। এইবার চলুন সেই মন্ত্রটি আমি দেখিয়ে দিচ্ছি, তবে একটি অনুরোধ করব, এই চ্যানেলটি দেখতে থাকবেন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দিন, এই চ্যানেলটি ফলো করুন। কেননা তন্ত্রমন্ত্রর ভিডিও, সমস্ত কিছু আদি আসল তন্ত্রমন্ত্র বিদ্যা আমি শেখাচ্ছি, একমাত্র এই চ্যানেল থেকেই আপনি শিখতে পারবেন। কোনো জ্যোতিষী তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অযথা টাকা পয়সা খরচ করতেও হবে না, কোনো দৌড়াদৌড়িও করতে হবে না, নিজে শিখুন, নিজের হাতে নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলুন। তাই দেরি না করে এই চ্যানেলটি এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করুন। এবং এই হচ্ছে সেই মন্ত্রটি, মন্ত্রে দেখুন যেখানে অমুকের বলে লেখা আছে, যাকে বস করবেন তার পুরো নাম পদবিটা ওই স্থানে বলতে হবে, অবশ্যই মুখস্থ করে তারপরে কাজটি করবেন। একটি লাইক প্রত্যেকে দেবেন, এটি গুরু অনুমতি নিয়ে করতে হবে, তার জন্য এই চ্যানেলের লিঙ্ক 20 জনকে শেয়ার করে দেবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইলেও দিয়ে দেবেন, ম্যাসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন, এই চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে অনেক ভিডিও দেওয়া আছে দেখে নেবেন। ধন্যবাদ।